আমি আলপনা, আলপনা রান্নাঘরে আমার নতুন পুরাতন সমস্ত বন্ধুদের স্বাগত। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অল করে আমার পাশে চলে আসবে। পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে, সমানে আমার পাশে আছে। সমস্ত বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ। আর একটা কথা আমি বলবো বলবো করে আমার বলাই হয় না, আমার ফেসবুক পেজ আছে বন্ধুরা আলপনার রান্নাঘর বলে, সেখানটাতে ফলো করে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আমার সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবে। তাহলে আসা যাক আমার আজকের রেসিপিতে। আর একটা অনুরোধ বন্ধুরা, ছোট হোক আর বড় হোক সম্পূর্ণ ওয়াচ করার আমি একান্ত অনুরোধ করছি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার। ঠিক আছে বন্ধুরা, তাহলে সরাসরি চলে আসছি আমার রেসিপিতে। এই গরমের সবজি বন্ধুরা, লাউ, লাউ কীভাবে রান্না করছি কীভাবে কাটছি একটু দেখিয়ে দিই। এটা এই চাক করে কেটেছি, তো এটাকে একটু কুচিয়ে নেব। একদম নতুন যারা রান্না করে সবজি কাটে তাদের জন্য, লাউ হচ্ছে জল সবজি, এটা গরমের দিনে মানুষের শরীরে জল কমে যায়, এই সময় জল এই সবজি খাওয়া শরীরের জন্য প্রচণ্ড উপকারী। আমার নানান রকম লাউয়ের সবজি আমার চ্যানেলে পোস্ট করা আছে, বন্ধুরা পারলে দেখে নেবে। আর এই সবজিটা আমি কিভাবে করছি শরীর সুস্থ রাখার জন্য, একদম তাপদাহ অবস্থায় এত গরমের মধ্যে এই সবজি খেতে যেমন শরীরের জন্য ঠিক সেই রকম উপকারী, আমি সম্পূর্ণ এক উপকারী সবজি নিয়ে আজ বন্ধুদের সামনে চলে এসেছি। এইভাবে খোসা কেটে নিয়েছি, একদম কচি লাউ বন্ধুরা, এই যে প্রথমে এইভাবেভাবে কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে এইভাবে কুচিয়ে নিচ্ছি। একে একে সমস্ত এই লাউটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এই লাউটা সম্পূর্ণ আমি কেটে, এই গরমের দিনে এক অন্যতম সবজি হচ্ছে এই লাউ। এই লাউ খেলে পরে মানুষের শরীরে ঠান্ডা থাকবে, লাউ জুস খাওয়া যায়, লাউয়ের লাউ দিয়ে সবজি, লাউ ডাল নানান রকমভাবে, লাউয়ের নানা রকম সন্দেশ, মিষ্টি লাউ দিয়ে নানান রকম সবজি, নানা রকম সন্দেশ, নানান রকম এমনকি পায়েস সমস্ত কিছু বানানো যায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি, মানে এক চামচ সামান্য তেল দিয়ে এই রান্নাটি আমি করব। এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা একবারে পিস করে নিয়েছি, দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ, দু টুকরো দারচিনি, সামান্য একটু জিরে, এইটা এই সম্বরা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দেব দুটো তেজপাতা। মশলাগুলো একটু ভেজে নেব, মানে এই ফোড়নের মশলাগুলো এইভাবে করে খেতে গেলে পরে খেতেও ভালো লাগবে আর শরীরের জন্যও ভালো। লাউ রায়তাও করে খেতে পারেন বন্ধুরা, নিশ্চয়ই অনেক বন্ধু খান, যেমন আমরা তো খাই গরমের মধ্যে রায়তাটা। আর লাউ রায়তা যদি কোনো বন্ধু জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটা শেয়ার করবো, আমার লাউ রায়তা শেয়ার করা নেই। একটু সামান্য মুগ ডাল ভালো করে বাজারের কেনা দিয়ে একটু ভালো করে না ধুয়ে নিই, হ্যাঁ আমি শুকনো ডালটা কখনোই রান্না করি না, আমি সব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সমস্ত গরম মশলা সব আমি ধুয়ে নিই। ডালটা সামান্য নাড়াচাড়া করে নিলাম। আর একটা কথা বন্ধুরা, আমি সর্ষের তেল দিলাম, কোনো বন্ধু মনে করলে পরে ঘিও দেওয়া যেতে পারে, অন্য সময় হলে পরে হয়তো ঘি দিতাম, কিন্তু এত গরম না ওই জন্য ঘিটা অ্যাভয়েড করলাম, এখন ঘি দিয়ে সম্বরা করলাম না। ঘি কখন দেবো কতটা দেবো অবশ্যই দেখাবো। আর এখানে আমি একটু আদা বাটা দিচ্ছি, এতে আর আমি কিন্তু কিছুই দেবো না, আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা, সামান্য নাড়াচাড়া করলাম।
মশলা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে এই যে লাউটা কুচিয়ে রেখেছি এই লাউটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাস সাশ্রয়ের জন্য আমি এটা কিন্তু প্রেসারে একটা হোক দুটো হোক ছিটি দিয়ে নেব। কখন দেবো, কখন কী করবো, সমস্তটাই দেখাবো, সম্পূর্ণটা দেখলে পরে বন্ধুরা বোঝা যাবে। আর স্টিপ করে টেনে টুনে টেনে ঘিচড়ে দেখলে পরে কিছুই বোঝা যাবে না। আমার রান্নাতে গ্যাস সাশ্রয় পাওয়া যায়, আমি গ্যাস সাশ্রয় করেই রান্না করি। অনেক কিছু শেখার আছে, জানার আছে, যদি কেউ ভালোবেসে চ্যানেলটা ফলো করে তাহলে অনেক কিছুই জানতে পারবে, শিখতে পারবে। এই মোমেন্টে আমি সামান্য নুন অ্যাড করে দিচ্ছি। লাউ আর মুগ ডালে কিন্তু খুব চড়া নুন ভালো লাগে না, টেস্ট ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করে দিচ্ছি, চিনিটা অপশনালি, না পছন্দ করলে স্কিপ করা যেতে পারে। এই সময় সামান্য আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিলাম, কারণ এতে আমি বেশি হলুদ দেবো না। আমি তো লাউতে লাউ সবজিতে হলুদ দিই না, যেহেতু ডাল করছি তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, প্রেশার কুকারে ট্রান্সফার করে দিয়েছি, দেখা যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না। এই যে পরিমাণ মতো জল দিয়েছি, এবারে আমি প্রেশার কুকারটায় চাপা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে দুটো সিটি দেব। এবার অফ করে দেব, আমার দুটো সিটি হয়ে গেছে, এবার অফ করে দেব, সম্পূর্ণ ভাপটা বসে যাবে, তারপর আমি প্রেসার কুকারটা খুলব। এই যে বন্ধুরা, আমি সার্ভ করে নিয়েছি অসাধারণ স্বাদের টেস্টি হেলদি লাউ ডাল। আর এই যে এই ঘিটা আমি এখন অ্যাড করলাম, তাহলে ঘিয়ের সেন্টটা, এই ঘি হচ্ছে আলপনার রান্নাঘরের আলপনার হাতের ঘি। আমার চ্যানেলে ঘিয়ের ভিডিও আছে। এই যে বন্ধুরা, অসাধারণ স্বাদে হয়ে গেল, তাহলে কেমন মনে হচ্ছে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।